নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে যে আগামী 2 অক্টোবর হতে চলেছে মহালয়া, আর এই মহালয়ার দিন বিশেষ নিয়ম মেনে যদি আপনারা এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদে আর্থিক সমস্যা, পারিবারিক ঝুট ঝামেলা এবং সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে রেহাই পাবেন। জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা সম্পূর্ণ শুনবেন। তবে জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কারণ এমন এমন পয়েন্ট আছে যেগুলো স্কিপ করে চলে গেলে আপনারা সেগুলো না শুনলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন, জ্যোতিষশাস্ত্র যা যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান, আর্থিক সমস্যা থেকে রেহাই পেতে চান, পারিবারিক ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলছে যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি সর্বপিত্রী অমাবস্যা নামে পরিচিত, আর এই তিথিতেই হয় মহালয়া। আর এদিন পিতৃপক্ষের অবসান হয় আর দেবীপক্ষের সূচনা হয়। তবে হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মহাত্মা রয়েছে, কারণ এই দিনই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ কর্ম দানপুণ্য করা হয়। শাস্ত্র মতে সর্বপিত্রী অমাবস্যা বা মহালয়ায় নিজের রাশি মেনে যদি দান করতে পারেন এই জিনিস অত্যন্ত শুভ। এর ফলে পূর্বপুরুষরা শীঘ্র প্রসন্ন হবেন আপনার ওপর, আর এক এক করে আপনার সমস্ত সমস্যার অবসান ঘটবে। দেখুন, আগামী 2 অক্টোবর হতে চলেছে মহালয়া, আর এই তিথিতে এই ধনু রাশির জাতক জাতিকারা কী দান করবেন তা বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে, আর এই দিনই দেবী দুর্গার আবার চক্ষুদান করা হয়। তবে আপনারা জানেন যে মহালয়া শব্দটির অর্থ মহান আলোয় বা আশ্রম, এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয়। পুরাণ থেকে মহাভারত এবং মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। জ্যোতিষ মতে বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মহালয়ার আগেই কিন্তু একটি ঘটনা ঘটবে এবং পরেও আরেকটি ঘটনা ঘটবে। সেটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্র ও সূর্যের বিরল অবস্থান তৈরি হবে, তার প্রভাব বহু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন, শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত, আর অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন, আর তিনিই হলেন মহামায়ারূপী দেবী দুর্গা, এবং দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা। আর এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিন্যাস করে এবং শুভ শক্তির বিজয় হয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন থেকেই মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিন্যাস হয়, তাই মহালয়া অত্যন্ত শুভ। তবে হিন্দুদের কাছে দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা এবং শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়া তর্পণের বৃহত্তর অর্থ হল জগৎব্যাপী এক মহামিলনের ক্ষেত্রের ইঙ্গিত দেয়, সেটি কোনোভাবেই অশুভ হতে পারে না। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এবছর আবার মহালয়ার দিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণ ঘটবে 2 অক্টোবর রাত 9:13
যা 3 অক্টোবর 3:17 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের শুভ প্রভাব কয়েকটি রাশির মানুষের উপরেও দেখা যাবে। সূর্যের শুভ প্রভাবের কারণে এই রাশির ব্যক্তিদের জন্য উন্নতির দ্বার খুলে যেতে পারে। তারা যে কাজই করবেন আবার সাফল্য অর্জন করতে পারবেন। আর এই মহালয়ার পরদিনই রয়েছে একটি গুরুত্বপূর্ণ দিন, সেটি হচ্ছে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে শনিদেব প্রবেশ করবেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন বলছে জ্যোতিষশাস্ত্র। তবে জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, মাতৃপক্ষের সূচনা হয়, আর এই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়ে যায়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, আর এই মহালয়ার গুরুত্ব তাই হিন্দু ধর্মে অনেক, কারণ এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ কর্ম দান পুণ্য করা হয়। তবে শাস্ত্র মতে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ায় নিজের রাশি মেনে যদি আপনারা দান করতে পারেন এই একটি জিনিস, তাহলে আপনারা মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের এখন যে কথাগুলো বলবো অবশ্যই কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, এই মহালয়ার দিন আপনারা কোন জিনিসগুলো দান করবেন এবং যদি এই জিনিসগুলো দান করতে পারেন মা দুর্গার আশীর্বাদ কিন্তু অর্জন করতে পারবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, জ্যোতিষশাস্ত্র বলছে এর শুভ ফল আপনারা কয়েকটি দিনের মধ্যেই কিন্তু পাবেন। হয়তো আপনাদের খেয়াল নাও থাকতে পারে, কিন্তু আপনারা এমনভাবে সেই শুভ ফল পাবেন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, এই জ্যোতিষশাস্ত্র কি বলছে, কোন জিনিসটি এই ধনুরাশির জাতক জাতিকারা দান করবেন এই মহালয়ের দিন, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। দেখুন, এই ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, আর সর্বপিতৃ অমাবস্যার দিনে রাম নাম লেখা যদি পোশাক বা ধর্মীয় গ্রন্থ দান করতে পারেন বা তীর্থস্থানে দরিদ্রদের খাবার খাওয়াতে পারেন, তাহলে মা দুর্গার পুণ্যি লাভ করতে পারবেন এবং আপনারা সেই সঙ্গে আর্থিক সমস্যা, পারিবারিক ঝুটঝামেলা সমস্ত দিক থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন যে কোন জিনিসটি আপনারা দান করবেন। দেখুন, রাম নাম লেখা পোশাক বা ধর্মীয় গ্রন্থ দান বা তীর্থক্ষেত্রে দারিদ্রদের খাবার খাওয়ানোর কথা বলছে জ্যোতিষশাস্ত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন, আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা।